খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম নিউজিল্যান্ডকে টপকে শীর্ষে ভারত টেস্ট র‍্যাঙ্কিং এ আফগানিস্তানেরও নিচে বাংলাদেশ এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথেই থাকবেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে 3-1 এর সিরিজ জিতে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং এর শীর্ষে উঠে এসেছে ভারত র‍্যাঙ্কিং এ সবার নিচে বাংলাদেশ আহমেদাবাদে ইংল্যান্ডকে চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডকে পঁচিশ রান এবং ইনিংস ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ভারত একদিনে তিনটি সুখবর পেল ভারত সিরিজ জয়ের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা করে নিয়েছে বিরাট কোহলির দল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর টেস্ট দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা প্রকাশিত র‍্যাঙ্কিং এ নিউজিল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বিরাট কোহলির দল 122 রেটিং নিয়ে র‍্যাঙ্কিং সবার উপরে রয়েছে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড র‍্যাঙ্কিং এ তাদের রেটিং 118 তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ঘরের মাঠে ভারতের কাছে সিরিজ হেরে 113 রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া একশো রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছিল পাকিস্তান ফলে নব্বই রেটিং নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে দলটি তিরাশি রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা লঙ্কানদের থেকে তিন রেটিং কম আশি রেটিং নিয়ে অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ তবে টেস্ট র‍্যাংকিং এ উন্নতি হয়েছে আফগানিস্তানের বাংলাদেশ পেছনে ফেলে 57 রেটিং নিয়ে আইসিসি র‍্যাংকিং এ নবম স্থানে রয়েছে আফগানরা তবে ঘরের মাঠে ক্যারিবিয়দের কাছে 2-0 তে হোয়াইট ওয়াশ হয়ে 51 রেটিং নিয়ে তলা নিতে দশম স্থানে রয়েছে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে ও টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ দল সিরিজ শুরুর আগে তিন সপ্তাহেরও বেশি সময় পাচ্ছে টাইগাররা সেই সময়টাকে ছেলেরা খুব ভালোভাবেই কাজে লাগাচ্ছেন বলে জানান দলের সাথে নিউজিল্যান্ড যাওয়া হাবিবুল বাসার একাধিকবার নিউজিল্যান্ড সফর করলেও এখনো কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ এবার মূল সিরিজ শুরুর আগে লম্বা একটা সময় পাচ্ছেন তারা যদিও শুরুর সাত দিন কোয়ারেন্টাইনেই কাটাতে হয়েছে তবে নিউজিল্যান্ডে সবচেয়ে চ্যালেঞ্জ সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া সেটাই ইতোমধ্যে আয়ত্তে নিয়ে ফেলেছে সাকিব মাশরাফিবিহীন দলটি